আগুন ছড়াচ্ছে দীপিকা শাহরুখ। শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে অভিষেক হয়েছিল দীপিকা পাডুকোনের। পরে চেন্নাই এক্সপ্রেস ও হ্যাপি নিউ ইয়ার সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা গেছে এই অভিনেত্রীকে। নতুন করে দীর্ঘ বিরতির পর এবার পাঠান সিনেমা দিয়ে আবারও শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন দীপিকা। 2023 সালের 25 জানুয়ারি মুক্তি পাবে পাঠান চলচ্চিত্রটি। এর আগে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গান বেসরম রং। সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির এই গান। 12 ডিসেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি শেয়ার করেছেন বলিউড বাদশা। মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই গানটি শুধুমাত্র ইউটিউবে দেখেছে কয়েক মিলিয়ন দর্শক। গানটির মিউজিক দিয়েছেন বিশাল ও শেখর। গানের কথা লিখেছেন কুমার। কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা, মন্টিরো, বিশাল ও শেখর। স্প্যানিশ লিরিক্সে বিশাল দাদলানি, কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। একের পর এক শেয়ার ও মন্তব্য করে শাহরুখ দীপিকাকে অভিবাদন জানাচ্ছে সবাই। এই প্রথমবারের মতো দীপিকাকে এতটা আবেদনময়ী লুকে দেখা গেল পর্দায়। গানটি মুক্তির আগে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। বিকিনিতে দীপিকা পাডুকোনের গ্ল্যামারাস লুক আর সেই সঙ্গে শাহরুখ খানের বড় চুলের পাঠান লুক রীতিমতো উত্তাল করে দিয়েছে ভক্তদের। গানটিতে উষ্ণতার পারদ ছড়িয়েছেন দুই তারকা। স্পেনের মনোরম লোকেশন ও শাহরুখ দীপিকার নাচ বছরের শেষের দিকে ভক্তদের জন্য দারুণ এক উপহার হিসেবে এলো সামনে। এটি কিং খানের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে একটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান একটি অ্যাকশন এন্টারটেইনমেন্ট সিনেমা হতে যাচ্ছে। একদিকে লেমন গ্রিন থেকে গোল্ডেন, নেভি ব্লু থেকে অরেঞ্জ, মনোকিনে থেকে বিকিনিতে ঝড় তুলেছেন দীপিকা। তার সঙ্গে পাল্লা দিয়ে কোনো কোনো ক্ষেত্রে দীপিকার হটনেসকেও ছাপিয়ে গিয়েছে শাহরুখের পাঠান লুক। শার্টলেস, সিক্স প্যাক, অ্যাপস থেকে নয়া হেয়ার স্টাইল, পাঠান লুকসে শাহরুখ খান যেন আরেকবার প্রমাণ করলেন কেন তিনি বলিউডের বাদশাহ। দীপিকার এই গানের বিষয়ে নেটিজনদের একজন লিখেছেন, গানটি স্লো পয়জন। আরেকজন লিখেছেন, দীপিকার নাচ এবং শাহরুখের কিলিং লুক মুগ্ধ করেছে। অন্যজন লিখেছেন, দীপিকার নাচ আমাকে খুন করেছে। পাঠান সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অনন্য চরিত্রে দেখা যাবে ডিম্পল পাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম একতা কৌরকে। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকেও।